Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Marin's Kitchen. Besh onek din por apnader sathe ekti recipe share korte ashlam. Ajke ami apnader sathe share korbo shudhumatro ekti dim diye onek beshi mojadar super soft ebong mukhe dilei mile jawar moto 11 ti boro size er pancake er gupon recipe. আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের এই প্যানকেকগুলো বানানোর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য একটি চালনির মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম এবং আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন তবে সেটা পরবর্তীতে অ্যাড করবেন এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এতে করে প্যানকেকের টেস্টটা ভালো আসবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিলাম আর চেলে নিলে দেখা যায় প্যানকেকগুলো বেশি সফট আর পারফেক্ট হয় তারপর এগুলাকে আবারো এরকম করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিচ্ছি আর এদিক থেকে অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা একটি ডিম আজকে আমি এই একটা ডিম দিয়ে অনেক বেশি মজাদার 11টি প্যানকেক বানিয়ে দেখাবো আর ডিমটা কিন্তু অবশ্যই নরমাল টেম্পারেচারের হতে হবে চিনি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে সমপরিমাণ বাটার মেল্ট করে দিতে পারেন লবণ দিচ্ছি 1 চিমটির মতো এতে করে টেস্টটা ভালো আসবে তবে আপনারা কেউ যদি লবণটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এরপর একটা হ্যান্ড মিক্সারের মাধ্যমে সবকিছু ভালোমতো আমি ফেটিয়ে নিব আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সটা না থাকে সেক্ষেত্রে ডাল ঘুটনি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন যখন আমার কাছে হ্যান্ড মিক্স ছিল না তখন কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে কেক বানাতাম খুবই ভালো হতো কিন্তু আর এটাকে অনেক বেশি সময় নিয়ে বিট করতে হবে না যখন চিনিটা ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম প্রথমে যেগুলো চেলে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি এখানে নরমাল টেম্পারেচারে থাকা দুধ এখানে আমি আধা কাপ পরিমাণ এবং আরও 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম তো যেহেতু এখানে একটি ডিম দিয়েছি তবে ময়দা দিয়েছি 1 কাপ সেজন্য এখানে কিন্তু দুধের পরিমাণটা একমই দিতে হবে আর আমি এখানে যে ডিমটা ইউজ করেছি সেই ডিমটা একটু বড় সাইজের ছিল সেজন্য আমি এখানে দিয়েছি হচ্ছে আধা কাপ পরিমাণ এবং 3 টেবিল চামচ পরিমাণ দুধ তবে আপনাদের যদি ডিমের সাইজটা ছোট হয় সেই ক্ষেত্রে আধা কাপ এবং 1/4 কাপ পরিমাণ দুধ দিবেন তো সব কিছু কিন্তু আমি ভালোমতো মিশিয়ে নিয়েছি যাতে ব্যাটারে কোনো লাম্প না থাকে আর এর মধ্যে দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর ঘনত্বটা বুঝতে পারছেন খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না এরকমই হবে ব্যাটারটা এবার আমি প্যানকেকগুলোকে বানানোর প্রসেসে চলে আসলাম তো প্যানকেকগুলো বানানোর জন্য চুলায় লো আছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ যে মেজারমেন্ট কাপটা আছে সেটা দিয়ে 1 কাপের মতো ব্যাটার তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বড় ছোট করতে পারেন এই প্যানকেকের সাইজগুলো তবে আমি যতটুকু ব্যাটার দিয়েছি এই ব্যাটার দিয়ে খুব সুন্দর একটা সাইজের প্যানকেক হবে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা ছিদ্রটা বন্ধ করে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 1 মিনিট আমি জাল করেছি প্যানকেকটাকে তো 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো উপরটা কিন্তু মোটামুটি দেখা যায় যে উপর থেকে মানে কাঁচা কাঁচা ভাবটা চলে গিয়েছে তো সেই পর্যায়ে প্যানকেকটাকে এরকম করে উল্টে দিতে হবে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু প্যানকেকের নিচে সুন্দর কালার আসবে না দেখতেই পাচ্ছেন আমার এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 সেকেন্ডের মতো এটাকে রেখে দিয়েছিলাম এতে করে প্যানকেকটা আরও সুন্দরভাবে ফুলে উঠেছে আর দুই দিক থেকে ভালো মতো হয়ে গিয়েছে তো এরই মধ্যে কিন্তু আমার একটা প্যানকেক হয়ে গেল আর খুবই সহজে কিন্তু 1.5 মিনিটের মধ্যে এই সুন্দর প্যানকেকটা ঝটপট হয়ে যায় তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও একটি প্যানকেক আমি বানিয়ে দেখাচ্ছি 1/4 কাপ দিয়ে 1 কাপের মতো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 1 মিনিট আমি প্যানকেকটা জাল করেছি 1 মিনিট পর এই তো উল্টে দিলাম আর উল্টানোর সাথে সাথে কিন্তু প্যানকেকটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু প্যানকেকের অপর সাইডটা নষ্ট হয়ে যাবে তো রেখে দিতে হবে আরও 30 সেকেন্ড তো 30 সেকেন্ড পর এটাকে উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দুই দিক থেকেই কালারটা তো এরই মধ্যে এটাও কিন্তু হয়ে গেল ঝটপট তো এরই মধ্যে কিন্তু আমার দুইটা প্যানকেক হয়েছে আর দেখুন দুইটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবেই আমি একে একে সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি আর আমার মাশাল্লাহ বড় সাইজের 11টা প্যানকেক হয়েছে আর এগুলো খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলের সাথে থাকবেন